অর্ডিনারি আইটিতে যারা জব করে প্রথম মাসের বেতন পাওয়ার পর তাদের কাছ থেকে রিভিউ নেওয়া হয়, সেই সঙ্গে জানতে চাওয়া হয় জবের বিভিন্ন এক্সপিরিয়েন্স সম্পর্কে, আরও জিজ্ঞাসা করা হয় আমাদের সম্পর্কে তাদের কোনো মতামত রয়েছে কিনা। চলুন দেখে নেওয়া যাক এইরকমই একজনের রিভিউ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রিজওয়ান খান, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে। আজ আপনাদের সাথে আলোচনা করব অর্ডিনারি আইটি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছেন ভিডিওর কোয়ালিটি একটু নয়েজি। তো আমাদের টিমে যারা কাজ করে তারা আসলে ভিডিওগ্রাফার না, এরা জাস্ট কন্টেন্ট রাইটার, বা যে যে সেকশনে কাজ করে সে সেই বিষয়ে এক্সপার্ট। সুতরাং ভিডিও কোয়ালিটির ব্যাপারটা একটু কনসিডার করতে হবে আপনাদের। তো প্রথমে আপনাদের বলে রাখি যে আমি অর্ডিনারি আইটিতে একজন বাংলা পোস্ট স্টার্টার হিসেবে গত এক মাস যাবত কাজ করছি। তো চলুন এখন আপনাদের বলা যাক যে এই জবটির সন্ধান আমি কিভাবে পেয়েছি। আপনারা খুব ভালো করেই জানেন ছাত্রছাত্রীদের এই লকডাউনে বাসায় বসে বসে বিশেষ কোনো কাজ থাকে না। তো এমত অবস্থায় একদিন আমি ফেসবুকে স্ক্রোলিং করতে করতে অর্ডিনারি আইটি পেজের সন্ধান পাই এবং আমি তাদের কার্যক্রম সম্বন্ধে অনুসন্ধান করি এবং তাদের কার্যক্রম আমার যথেষ্ট পরিমাণ ভালো লাগে এবং তারপর আমি এখানে যোগদান করি। 25 অক্টোবর আমি প্রথম মাসের স্যালারি পেয়েছি এবং আমার বলতে খুবই ভালো লাগছে যে অর্ডিনারি আইটি কাজের ক্ষেত্রে, যে কোনো সমস্যার ক্ষেত্রে তারা যথেষ্ট পরিমাণ সহায়তা করে এবং তাদের আচরণ খুবই বন্ধুত্বপূর্ণ। এই করোনা মহামারীতে বাসায় বসে থাকা ছাত্রছাত্রীদের জন্য এই জব বিশেষ উপযোগী এবং উপার্জনের সহায়ক। তবে এখানে কিছু নতুন কমিউনিকেশন সিস্টেমের ব্যবস্থা করার প্রয়োজন বলে আমার মনে হয়েছে, যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, জুম মিটিং অথবা এক্সপার্ট সলিউশনের মতো কিছু টেকনিক্যাল ডেভেলপমেন্ট এখানে দরকার বলে আমার মনে হয়। আচ্ছা রিজওয়ান স্যার, ওনার মতে আমাদের আরও কিছু ইম্প্রুভমেন্ট প্রয়োজন বলে তিনি জানিয়েছেন। তিনি বলেছেন যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা ফেসবুক মেসেঞ্জার, আসলে এই দুই প্ল্যাটফর্মে চ্যাট করার অপশন অর্ডিনারি আইটিতে অলরেডি রয়েছে। আপনারা যদি অর্ডিনারি আইটির ওয়েবসাইট ভিজিট করেন তাহলে সেখানে দেখতে পারবেন চ্যাট বাটনে চাপ দিলে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার দুইটা সিস্টেমে রয়েছে চ্যাট করার জন্যে। এছাড়াও আমাদের সরাসরি হেল্পলাইন নম্বর রয়েছে যে কোনো সময় যোগাযোগ করার জন্য। তাছাড়াও আমাদের ফিজিক্যাল অফিস তো রয়েছে, সুতরাং কমিউনিকেশন গ্যাপের কোনো বিষয় এইখানে নেই। আর এটা যেহেতু প্রফেশনাল প্ল্যাটফর্ম, সেই ক্ষেত্রে যদি আমরা মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এরকম বিভিন্ন গ্রুপ তৈরি করে ফেলি তাহলে এখানে আনওয়ান্টেড অনেক কথাবার্তা হয়। তো এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার জন্য আমরা ওয়ান টু ওয়ান কমিউনিকেশনকে বেশি প্রাধান্য দেই, যার ফলে আসলে আমাদের কোনো এইরকম চ্যাট করার কোনো গ্রুপ নেই। যদি আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে যে কোনো বিষয়ে জানতে চাওয়ার জন্য, আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এবং আমার মনে হয় যে অর্ডিনারিটি খুব দ্রুত সারা দেশে বিস্তৃতি ছড়িয়ে ফেলবে এবং দেশের কোনায় কোনায় তাদের ব্যবহারকারী পাওয়া যাবে। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে শুভকামনা, আসসালামু আলাইকুম, টেক কেয়ার। রিজওয়ান স্যারকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটি রিভিউ দেওয়ার জন্য আমাদের জব সম্পর্কে। আপনি যদি প্রতি মাসে 8,000 টাকা পর্যন্ত আয় করতে চান বাংলা পোস্ট লিখে, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে বিস্তারিত জেনে আবেদন করতে পারেন। অর্ডিনারি আইটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে এই বাটনটিতে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে রাখুন। নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টিল দেন, গুড বাই।